الله نبي شنار جواني جاني دلين من أحب سنتي فقد أحبني جي آمار سنت كي بھلو بسلو سجن آما كي بھلو بسلو من أحب سنتي فقد أحبني ومن أحبني كان آمائي في الجنة جي آما كي محبت كلو آمي آر آماروي محبت উম্মতি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকব জোরে বলতে পারলেন না একটু জোরে বলে কত জায়গায় গলা ভেঙে গেছে আমি আপনাদেরকে বিশ্ব নেতার কথা শোনাচ্ছি যে নেতা মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে আজও আমাদের চিন্তায় চিন্তিত আছেন কথা ঠিক কি না বলেন রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম আমি রাসূলুল্লাহ আমার হায়াত আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর আমার ইন্তেকালের পরে জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর সুবহানাল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকাটা কল্যাণকর এটা বুঝতে পেরেছি কিন্তু ইন্তেকালের পরে জীবনটা আমাদের জন্য কি করে কল্যাণকর হয় আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা সোমবার এবং শুক্রবার প্রতি সোমবার এবং শুক্রবার আমার উম্মতে আমলে নামাটা আমার উম্মতের আমল নামাটা আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হবে আমি রাসূলুল্লাহ আমার সামনে হাজির করা হবে আমি রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমল নামাতে গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে আমার ওই উম্মতের নাজাতের জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া চাইব এমন নেতা একটা দেখান একটা দেখান হবে বাপ না আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি জিনের ভিতর থেকে নয় ফেরেশতার ভিতর থেকে নয় তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি কেমন নেতা আল্লাহ বললেন আজিজুন আলাইহি মা আনিতুম তিনি তোমাদের দুঃখে দুঃখিত হন তোমাদের কষ্টে কষ্ট পান তোমাদের সুখে সুখী হন হারিসুন আলাইকুম সর্বদাই তিনি চান তোমরা সুখে থাকো তোমরা সুখী হও তোমরা জান্নাতি হও একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারলেন না কোরআন পাকের আয়াতটা আমি বাস্তবে একটু মিল করে দেই বাবা দুনিয়ার নেতাদের কাউকে পাঠিয়েছি নবান্ন রাইটার্স বিল্ডিং কাউকে পাঠিয়েছি সংসদ ভবন দিল্লি আর আমাদের নেতা যাবেন আল্লাহ পাকের আরশে আজিমে রাইটার্স বিল্ডিং নবান্ন দিল্লির সংসদ ভবনের চাইতে আল্লাহ পাকের আরশে আজিমের মর্যাদা কম না বেশি বেশি গাড়ি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ গাড়িটার নাম হলো বোরাক নবী বোরাকের পৃষ্ঠে আরোহণ করবেন
আল্লাহ পাকের সঙ্গে মিয়ারাজ করতে যাবেন আহ কোন নেতার নাম বলতে পারবেন দামি গাড়িটাতে উঠবার সময় ভেবেছে যে কুড়ে ভাঙা তো এখানে যারা দিন দুঃখী কাঙাল গরীব মানুষ আমাকে যারা ভোট দিয়েছিল ওরা যতদিন এই দামি গাড়ি না চাপবে আমি গাড়িতে উঠব না আমাদের নেতা বোরাকে উঠবেন কাঁচছেন রাসূলুল্লাহ আহ আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে দিন তো আপনার জন্য খুশির দিন আনন্দের দিন আপনি আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন আহ আপনার চোখে পানি কেন কেন আপনি কাঁপছেন কি হয়েছে আপনার কত নবীরা বলেছিল আল্লাহ আপনাকে দেখব নবী মূসা আলাইহিস সালাম অনেকবার বলেছিল আল্লাহ আপনাকে দেখব আল্লাহ বলেছিল লান তারানি আল্লাহ আপনাকে দাওয়াত করলেন আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আরোহণ করবার পূর্বে আমার উম্মত উম্মতি কথাটা আমার মনে পড়ে গিয়েছে ও ফেরেশতা জিবরাইল আমার উম্মতেরা বড় কমজোরি হবে আমার উম্মতেরা বড় দুর্বল হবে আমার উম্মতেরা বড় জয়ীব হবে আল্লাহ পাক আমার জন্য বরাকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছে ও ফেরেশতা জিবরাইল আমার উম্মতেরা বড় দুর্বল হবে আমার উম্মতেরা বড় জয়ীব হবে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা যখন আল্লাহ পাকের শাহী দরবারে যাবে আল্লাহ পাক আমার উম্মত উম্মতির জন্য এমন বাহনের ব্যবস্থা কি করে দেবে যতক্ষণ আমাকে না জানাবে আমি রাসূলুল্লাহ এই বরাকের পৃষ্ঠে আরোহণ করব না আল্লাহ পাক জানিয়ে দিলে আমার ফেরেশতা জিবরাইল আমার নবীকে বলে দাও